एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब 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 भालो आछो, आमिओ खूब ही भालो आछि। और आज के हलो 1 এপ্রিল, तो आमि एखोनो पर्यन्त काउके एप्रिल फुल बानानोर मतो लोक खुजे पाइनी। और सत्यि बोलते आमरा निजेराई माने परिस्थितिर साथे एतो बेशी एप्रिल फुल होच्छि ना, तार जोन्नो आलादा करे एप्रिल फुल आमादेर मानाते होच्छे ना। विशेष करे आमाके तो एप्रिल फुल मानातेई होच्छे ना, आमि लकडाउनेर पर थेके मोटामुटी सब क्षेत्रेई एप्रिल फुल होच्छि, तो सेई कारणे एप्रिल फुलटा आमार अनेक दिन धरे चलछे। तो जाइ होक, तो এখন বাজে ঘড়িতে 1:45, আর আজকে বললাম তো এপ্রিল ফুল, তো এখন থেকে আমি আমার ব্লগ দেখব। এতক্ষণ যেটা দেখালাম না সেইগুলোই আমি কিনেছি মেলা থেকে, ঠিক আছে। ওইখানে একটা ঝুলিয়েছি আর এইখানটাতে, যেখানটাতে আমার আগে একটা ওই মানি প্ল্যান্ট ঝোলানো ছিল, মানি প্ল্যান্টগুলো মরে যাওয়ায় সেই কারণে ওইখানটাতে ওই আর্টিফিশিয়াল গাছটা ঝুলিয়ে দিয়েছি। এরপরে যদি কোনো অরিজিনাল গাছ আনি আর কি, তো তাহলে ওটা খুলে আবার অন্য গাছ ওখানে লাগিয়ে দেবো। তো চারদিকে শুধু গাছ গাছ হয়ে গেছে আমার বাড়িতে, শুধু চারদিকে যে যেদিকে দেখবে সেদিকে শুধু গাছই দেখতে পাবে। শুধু আমার ঘরটা বাকি আছে, ঘরেতেও রেখেছিলাম প্রথমে যখন সেই এনেছিলাম, তখন তো ঘরেতেও রেখেছিলাম, বাট ঘরেতে আমার আর জায়গা নেই এত বেশি। মানে তার থেকে বড় কথা, আমাকে একটা আলমারি ইমিডিয়েটলি কিনতে হবে, কারণ আমার আলমারিতে একটু জায়গা নেই। আমি নতুন এই যে চৈত্র মাসের সেল চলবে, তখন যদি আমি কিছু কেনাকাটা করি না, তখন আমার আলমারিতে জায়গা নেই ঢোকানোর। তো আমাকে ইমিডিয়েটলি একটা আলমারি কিনতে হবে, তো সেই কারণে আমি খুঁজে বেড়াচ্ছি আলমারি। আর আমার ঘরের পজিশনটা এতটাই খারাপ যে আমার ঘরেতে আর জিনিস ঢোকানোর জায়গা নেই, ঠিক আছে। তো দেখা যাক কী করা যায়। বাপি বলছিল যে কাঠে, আমাদের বাড়িতে কাঠ আছে অনেক, ঠিক আছে, তো সেই কাঠ দিয়ে কাঠের আলমারি করে দেবে শোকেস টাইপের। বাট কোথায় রাখবো সেটাই হচ্ছে বিশাল বলো একটা প্রশ্ন, ঠিক আছে। বলো বললাম না, মাঝে মধ্যে না আমি তুদলে ফেলছি, আমার জিপটা কি মোটা হয়ে যাচ্ছে, হোয়াটএভার। যাই হোক, তো আমি নিচ থেকে অনেকক্ষণ ঘুরে চলে এসেছি, মানে নিচে গেছিলাম তখন 11টা, কালকে ঘুমোতে ঘুমোতে আমার 3টে বেজে গেছে। এডিটিং করতে করতে সুরজের সাথে বকতে বকতে 3টের সময় শুয়েছি আমি আর সুরজ। তো তারপর সত্যি বলতে আমি আর সুরজ যত ইম্পর্টেন্ট কথা আছে না, সেগুলো আমরা রাত্রিবেলা দুজন দুজনকে বলি। মানে সারাদিনটা টাইম পাই না অতটা বকবার দুজনে, মানে একসাথে থাকলেও টাইম হয়ে ওঠে না যে দুজনে বকবো। তো যতটা পারি রাত্রিবেলা শোয়ার পর দুজনে আমরা বকতে শুরু করি, মানে সব কিছু, এটা ওটা সেটা, আমার কোনটা খারাপ লাগছে ওর কোনটা খারাপ লাগছে, এইসব কথাগুলো আমরা রাত্রিবেলা দুজন দুজনকে শেয়ার করি। তো বেশ চুপচাপ থাকে চারদিকটা আর গল্প করতে ভালো লাগে। তো শুধু শুধু সেই কারণে প্রত্যেক দিন আমাদের 2টো না 3টে এরকম হয়ে যায়। তো যাই হোক, তো নিচ থেকে এসেছি, মা সকালবেলা এসে আমাকে বললো আদা রসুন শেষ হয়ে গেছিলো, তো বাটা ছিল না আর কি, শেষ হয়ে যায়নি। কিনে আজকে কিনে এসেছে বাপি। আমরা কী করি, যেদিনই আদা রসুন বাপি কিনে আনে না সেদিনই বেটে ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে পচবার অতটা ভয় থাকে না। তো বেটে ফ্রিজে একটু, বেটে একটুখানি সাদা তেল মিশিয়ে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় না, মোটামুটি 1 মাস মতো আমাদের, আর আমাদের বাড়িতে আদা রসুন না বাপিকে একদম 1 মাসের কিনে নিতে বলি, তো সেই কারণে পেস্ট করে ঢুকিয়ে রেখে দেওয়া যায়, অনেক দিন ফ্রিজ আপ করা যায় সত্যি বলতে। আর কাঁচা ফেলে রাখবে তুমি মাটিতে, পচে যেতে পারে। তো সেই কারণে আমরা কী করি, একদম বেটে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো সেই কারণে মা কেটে কুটে রেখেছিলো, আমি গিয়ে জাস্ট বেটে দিয়ে দিয়েছি। মা মিক্সিতে বাড়তে ভীষণ ভয় পায়, ছিটকে যায় অনেক সময় না, তো সেই কারণে মা মেজারমেন্টটা করতে পারে না কতটা বেশি দিলে ছিটকাবে না, মানে খুলে আসবে না, ওটা মা বুঝতে পারে না, সেই কারণে মা মিক্সিতে হাত দেয় না, আমি মিক্সিতে বাটাবুটি করি আর কি। তো করে দিয়ে এসেই জাস্ট চান করে তোমাদের সাথে বকতে শুরু করলাম। তো চলো এখন নিচেই যাব, কারণ মা, আমি যখন এসেছি তখন মা ভাত ফাত বসিয়ে দিয়েছে, আর আজকে তো রান্না কী হবে নিচে গিয়েই বলবো, ঠিক আছে। তাহলে ফিলিংসটা আসবে রান্নাঘরেতে গিয়ে রান্না কী হবে সেটা বললে আমার বেশ বলতে ভালো লাগে। তো আজকে কী কী রান্না হয়েছে, কী কী নয়, শুধু একটাই রান্না হয়েছে আজকে, হচ্ছে এঁচোড় আর চিংড়ি দিয়ে তরকারি। বলতে গিয়ে মুখে জল এসে যাচ্ছে, আর এতক্ষণ আমি টিফিন করছিলাম, মানে সকালবেলা যারা টিফিন করে 9টার সময়, আমি সেটা 12টা 1টার সময় করি, তো সেই কারণে ঢেকুর উঠলো। তো যাই হোক, তো কি হয়েছে দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে আমাদের বাড়িতে যে কোনো জিনিস এরকম তেল না ভাজলে মানে মনে হয় না হয়েছে কিছু, বুঝলে, মানে আমাদের যখনই এঁচোড় কিংবা যা হোক হয় একটু মাংসের মতো। আর ছোটোবেলায় এই এঁচোড়টাকে আমরা গাছপাটা বলতাম না, পাটার মাংস, মানে গাছপাটা তখন ছোটোবেলায় বলতাম, পাটার মাংস হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, তো এটা ছাড়া আর কিছু হয়নি, কালকের আলু ভাজা ছিল আর ভাত, আমাদের এছাড়া তরকারি হলে আর কিছু লাগে না, তার সাথে চিংড়ি মাছ। ওফ
আমার হেভি লাগে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। আর বাপিকে এখন আইসক্রিমটা যে কালকে বসিয়েছিলাম সেইটা দিচ্ছিলাম, দিয়েছি, কেমন খেতে হয়েছে বাপি ভালো বলতে পারবে, তো জিজ্ঞাসা করতে চাই। চলো, তো বাপির বক্তব্য হচ্ছে বাদাম ফাদাম পড়লে একটুখানি বাপির আবার মুখ আছে, বুঝলো তো। আমি কালকে বারবার সুরজকে বলেছিলাম যে বাদাম নিয়ে আসবে, কিছু না থাকলে আমি কি করবো, যতটুকু কিশমিশ ছিল সেইটুকু কিশমিশ দিয়ে করেছি, আর অল্প কাজু ছিল, তো কত কতগুলোর মধ্যে অল্প কাজু পড়বে, তাই না? তো বাপি একটু বাদাম ফাদাম পড়লে ভালো লাগতো বলছে, তো আমি বলেছিলাম যে আইসক্রিম হলে বাদাম ফাদাম দিয়ে করলে আর বেশি ভালো হয়, আর নারকোলটাও ছোটোই দিয়ে ফেলেছি আমি ভুল করে, একটু বেশি নারকোল দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আবার যখন সবাইকার জন্য বার করবো তখন দেখাবো, এখন যদি বার করি তাহলে গলে যেতে পারে। গুড ইভিনিং, আর এখন বলতে পারছি 5:30, আর এতক্ষণ ধরে এসি টেসি চালিয়ে শুয়েছিলাম, মানে আমার না মাঝে মধ্যে এটা রোগ কিনা আমি জানি না, দুপুরবেলা ঘুম আসছে কিন্তু, দেখো ঘুম বেয়াছে আমার চোখে, ঘুম আসছে কিন্তু কিন্তু দুপুরবেলা শুলে আমার ঘুম আসবে না, কেন এরকম হয় কি জানি, মাঝে মধ্যে আমার হয়, মাঝে মধ্যে ঘুমাই না, আর নয় যেদিন আমার সকালবেলা খুব বেশি কাজ টাজ করি সেই দিন ঘুমটুম হয়, কিন্তু এই এই শুধু শুধু এই কিছু কাজকর্ম না করে ঘুরে বেরিয়ে দুপুরবেলা যদি আমি শুই না আমার একদম ঘুম আসে না, কোনো মতে ঘুম আসে না, কিন্তু আমার ঘুম পাচ্ছে, চোখ তো পুরো একদম জ্বলছে, মাও তাই বলছে, তা আজকে কি কোনো ভাইরাস আছে বাইরে, যে মাও বলছে কিন্তু মায়ের ঘুম পাচ্ছে কিন্তু শুলে ঘুম হবে না, আমারও তাই। হ্যাঁ, মাকে ফোন ধরিয়ে দিয়ে এসেছি, মা কাটতে পারেনি এতক্ষণ ধরে, মা মাসির সাথে বড় মাসির সাথে কথা, এদের সব রোগ হচ্ছে কি বাতের রোগ, এদের সব ফ্যামিলি থেকে এটা রোগ, ঠিক আছে, ওদের মায়েদের যত বাড়ির যত ভাই বোন আছে সবাইকার সেম রোগ, মানে বাত ওদের সব কোনো দিকে কোনো রোগ নেই, ওই বাত বাতটা হচ্ছে একমাত্র রোগ, মানে বাতের জন্য এরা ডাক্তার ফাক্তার দেখায় না, ঠিক আছে, বলে দিয়েছি মায়েদের ব্যাপারটা, মায়েরা কেউ ডাক্তার দেখায় না, একজন একটা ডাক্তার দেখি একটা ওষুধ কেনে সব বনে বনে সবাইকার মধ্যে কথাটা চালিয়ে যায়, আর সেই ওষুধটা এবার সবাই মিলে খায়, ঠিক আছে, মানে একজন ডাক্তার দেখাবে আর বাকিদের সেই ওষুধগুলো চালিয়ে দেওয়া হয় আর কি, মানে বলে দেওয়া হয় নামগুলো, এবার সবাই খাও, কেউ ডাক্তার দেখাতে যাবে না, এদের ডাক্তার দেখাতে চলো 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 করে এরা কেউ ডাক্তার ফাক্তার দেখায় না, এক সময় নাকি দেখাতো, দেখিয়ে কোনো লাভ হয়নি বলে আর দেখাবো না, এই হচ্ছে এদের বক্তব্য, আর এরা বনে বনে সবকটা সমান সেম একদম। তো যাই হোক, চলো রুটি ফুটি করে নিই, কেন করে নিই বলতে, আমাদের বুলেট বুলেট এই দাঁড়িয়ে খিদে সহ্য করতে পারছে না, তো ওর জন্য আমাকে এখন আটা মাখতেই হবে, তো সেই কারণে রুটি করেই নেবো, আর আজকে একটুখানি ভাবছি যেহেতু রবিবার বিয়ে বাড়ি, তো সেই কারণে আমার একটুখানি ফেসিয়াল টেসিয়াল করতে হবে, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে নেবো, তো যেহেতু তাড়াতাড়ি রুটি করছি না, আমার না মাঝে মধ্যে রুটি মাখার কী হয় আমি জানি না, আমার মাখার কোনো গণ্ডগোল হয় তার জন্য রুটি হয়তো চামড়া কি শক্ত হয়ে যায়, তো সেই কারণে আজকে ভেবেছি, মা আমাকে বললো একটুখানি তেল দিয়ে আটাতে অল্প একটু সাদা তেল দিয়ে মাখতে, তাহলে আটা মানে ইয়ে নাকি রুটি নাকি নরম থাকে, তো সেইটাই আজকে একটু করে তাড়াতাড়ি রুটিটা করে ওপরে যাব, কারণ আমি ফেসিয়াল করব, তো চলো। তুই তুই কি হয়েছে, কি দেবে গেছে, কোথায় যাচ্ছ তুমি, কি হয়েছে, কি দেবে গেছে, চুপ কর তুই তুই, ও তুমি জানো তোমাদের নাম তুই তুই, আচ্ছা ঠিক আছে, তো আমার রুটি করা কমপ্লিট, মানে তাড়াতাড়ি রুটি হয়ে গেলে না আমার মনটা খুব মানে ভালো থাকে, সেদিনটা রুটি করতে আমার গায়েতে না 100-200 জ্বর এসে যায়, বিশেষ করে গরমকালে, গরমকালে রুটির সামনে দাঁড়িয়ে থাকলে না পুরো পোড়া বাঁদর টাইপের দেখতে হয়ে যায়, গরমকালে রুটি করতে ইচ্ছা করে না কিন্তু করতে তো হবেই, তাই না? তো এখন আমি আইসক্রিমগুলো নিয়ে এসেছি বার করে, একটা বাপিকে দিয়ে দিয়েছি সকালবেলা, সেটা দেখাতে আমি ভুলে গেছিলাম, তো এই হচ্ছে আইসক্রিম, দেখো বেশ শক্তও হয়ে গেছে, এবার জানি না খেতে কেমন হবে, এই হচ্ছে লুক আইসক্রিমের, পুরো ঠিকঠাক বসেছে, বাট একটুখানি বাড়ির আইসক্রিম আর দোকানের আইসক্রিমের মধ্যে পার্থক্য থাকবেই, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে, বাট আইসক্রিম তো এই ফোকাস ফোকাস, দুটো কাজু কিশমিশও দেখতে পাচ্ছি ওপর থেকে, তো বাড়িতে এবার থেকে ভাবছি বাড়িতেই বসাবো, যে আইসক্রিমের দাম, সেদিন একটা আমুলের আইসক্রিম মেলাতে আমি বলতে ভুলে গেছিলাম, মেলাতে না যা যা জিনিস কিনে, আইসক্রিম বিশেষ করে, যা যা নয় আইসক্রিম বিশেষ করে, যা এমআরপি রেট দেওয়া আছে তার থেকে বেশি 5 টাকা করে বেশি নিচ্ছিল, জানো বড্ড গায়ে লেগেছে আমার, যে কোনো আইসক্রিম যতগুলো খেয়েছি, আমুলের খেয়েছি আমরা, তারপর
তারপর কি সেটা মেট্রো খেয়েছি। তো সবকটা আইসক্রিমের ওপরে যা দাম ছিল তার থেকে 5 টাকা করে বেশি নিয়েছে, এটা আমার অবজেকশন। তো এতক্ষণ ধরে শুয়েছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, তো তারপর ভাবলাম চলো আর একটু বকবক করে নিই। তো বকবক করবো না, এখন কাজ করব, বকবক কম করব, কারণ আমি এখন বসে বসে ফেসিয়াল করব। বললাম না রবিবার দিন বিয়ে বাড়ি আছে, তার আগে যদি একটুখানি ট্যানটা ওঠে মুখের, তাই না? আর যা গরম তাতে মেকআপ করা অসম্ভব ব্যাপার আমার পক্ষে, অন্তত আমি যে কোনো মেকআপই করি না কেন, ওয়াটারপ্রুফ নন ওয়াটারপ্রুফ সবই আমার গলে যাবে, আমি এত পরিমাণে ঘামি। আর সত্যি বলতে গরমে না মেকআপ টেকআপ করতে ইচ্ছাও করে না, তো সেই কারণে যতটা পারি আমার এই গরমকালেতে দুটো বিয়ে বাড়ি। আমি সারা শীতকাল ধরে সুরজকে বলে গেলাম, সুরজ আমাদের বিয়ের পর কতগুলো নেমন্তন্ন পেয়েছিলাম, এবছর একটাও নেমন্তন্ন পেলাম না। মানে আমাদের ওই শীতকালের সময় 50 জনকার লিস্টে আমাদের ফেলেনি কেউ, তো সেই কারণে নেমন্তন্ন করেনি। যত গরমকাল বাড়ছে তত আমার বিয়ে বাড়ি বাড়ছে, মানে এই গরমকালে আমার 3টে বিয়ে বাড়ি আছে। যে সময়টা আমি একদম পছন্দ করি না সাজা গোছা, মানে একদম পছন্দ করি না কোথাও যাওয়া, ঠিক আর সেই সব বিয়ে বাড়িগুলো অ্যাটেন্ড না করলে পরে কথা শুনতে হবে যে এলো না, অ্যাটেন্ড করতেই হবে। আমি গরমকালে কোথাও যেতে পছন্দ করি না, আমি এমনকি প্রত্যেক বছরই আমি গরমকালে কিছু হলে সেখানে যাওয়াটা অ্যাভয়েড করি বেশি, তো সেই কারণে কিছু করানো নেই। আর ঠিক টাইমেও বেড়াতে গেছিলাম, যে সময় একদম ভর্তি ট্যান নিয়ে এসেছি আমি, তো এখন সেই কারণে ফেসিয়াল কিটটা ছিল আমার, আমি যেটা অর্ডার দিয়েছি সেটা এখন এসে আমার হাতে পৌঁছায়নি, তো সেই কারণে আমার কাছে যেটা ছিল সেইটা দিয়ে ফেসিয়াল করে নেবো। তো তার আগে আমাকে এই হাতটা খুলে রাখতে হবে, তা নাহলে গলাগুলো না দিয়ে মানে ঠিক করে করা যায় না। তো হাতটা খুলে ফেলেছি, আর এই ফেসিয়াল কিটটা আমার ছিল, এটাই আমি ইউজ করি ম্যাক্সিমাম। আমি মানে যবে থেকে ফেসিয়াল স্টার্ট করেছি, মানে আমি বিয়ের আগে কোনোদিন ফেসিয়াল করতাম না, বিয়ের সময় সবাই মিলে বললো ফেসিয়াল করতে হবে একটুখানি, তো সেই কারণে আমি করতে শুরু করলাম। তো আমি ভিএলসিসি ছাড়া খুব একটা করি না, আর যদি পার্লার থেকে করি তাহলে লোটাসে করি। তো যাই হোক, আমার কাছে ভিএলসিসি আছে এই মুহূর্তে, তো ভিএলসিটাই করছি, আর আমি অনলাইন থেকে লোটাসই অর্ডার দিয়েছি, তো সেটা এলে তোমাদের দেখাবো আমি। তো এই যে, তো এটা আবার করতে শুরু করি, অলরেডি 7:30 বাজে, তো ফেসিয়াল করতে একটু একটু টাইম লাগবে। আর বাড়িতে তুমি নিজে করলে একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় যদি প্রসেস না জানা থাকে, আমার মোটামুটি ফেসিয়াল করতে করতে পার্লারে একটু একটু হয়ে গেছে নলেজ, তো সেই কারণে আমি এখন যতটা পারি বাড়িতেই করবার চেষ্টা করি, পার্লারে গেলে না একটু বেশি টাকা খরচা হয়ে যায়, তো সেই কারণে বাড়িতেই কিনে নিয়ে এসে নিজে করে নেওয়ার চেষ্টা করি। তো বক্সের ভিতরে এরকম ধরনের টিউব থাকে, এটা মোটামুটি আমার 2 দিন হয়ে যায়, একটু কঞ্জুস, তো মানে বাড়িতে ফেসিয়াল করলে একটু কঞ্জুসি করেই করি, পার্লারে যেরকম পয়সাটা ওই জন্যই বেশি নেয় যে বেশি বেশি প্রোডাক্ট দেয়, বাট আমি বাড়িতে করলে এরকম কঞ্জুসি করেই করি। এই টিউবগুলো আমি 2 দিন ইউজ করব যতই হোক, তাই না? তো এইটা হচ্ছে টিউব, 6টা টিউব আছে, তো চলো লেটস গো। ফেসিয়াল অলমোস্ট কমপ্লিট, আর মা এসেছিল, মানে মাই বসেছিল, মা আর সুরজ দুজনেই, তো টিভি দেখছিল মায়েরা। তো ফেসিয়ালের সব থেকে ভালো লাগে আমার কোন পার্টটা বলো তো? এটা পিল অফ মাস্ক তুলতে আমার খুব ভালো লাগে, আমার এমনিও আমি পিল অফ মাস্ক তুলতে খুবই ভালোবাসি, এমনি মা পড়লেও না সুরজ তুলতে আমার থেকে বেশি ভালোবাসে পিল অফ মাস্কটা, আমার ফেসিয়ালের সব থেকে একদম মানে ফেভারিট পার্ট, যেটা কিছু খাটতে হয় না, জাস্ট থুপে নাও, থুপে টানাটানি করো, ব্যাস কমপ্লিট। এরপরে ময়শ্চারাইজারটা দিয়ে দেবো, এর সাথে একটা ময়শ্চারাইজার আছে অয়েল ফ্রি ময়শ্চারাইজিং জেল, তো এটাও ইউজ করা যেতে পারে, কিংবা নিজের কাছে কোনো ময়শ্চারাইজার থাকলে সেটাও ইউজ করা যেতে পারে, যেহেতু দিয়েছে ইউজ করে নেয় ভালো, পয়সা দিয়ে কিনেছি তাই না? তো এটা তুলে নিয়ে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচে যাবো খাবার গরম করতে, কারণ অলরেডি মনে হয় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তো আমি এটা এটা তুলতে আমার এত ভালো লাগে না, এটা তুললে যেন মনে হয় যত ডার্টস ছিল সেগুলো সব বেরিয়ে গেছে, বাট আদৌ মনে হয় হতেই পারে, তাই না? যা আমি ভাবলাম হয়তো মাস্কটা পুরোপুরি দেখতে পাবো, জড়িয়ে গেল, এই যে মাস্কটা পুরোপুরি, তো অনেকটা গুটিয়ে গেছে, দেখাবো ভেবেছিলাম, এরকম আমার মুখে ছিল, জিনিসটা খুব সুন্দর, বাট এটা ফেলে দিতে হবে,
এই হচ্ছে ফাইনাল, হয়ে গেছে। এবার শুধু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ো, কিন্তু আমার ঘুমিয়ে পড়া যাবে না, আমি এখন নিচে যাব, কারণ খাবার গরম করতে যেতে হবে। সত্যি বলতে আজকে আমার নেট ফোনের সব শেষ হয়ে গেছে, কি করে আমি জানি না। আমার ফোন এতই ঘেঁটেছে সুরজরা যে আমার নেটটা শ্রাদ্ধ করে দিয়েছে। তো যাই হোক, আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, একটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হয় রাত্রিবেলা বৃষ্টি হতে পারে, কারণ অন্য মানে আকাশটা একটু মেঘলা মেঘলাই করে আছে। তো খেয়ে খাওয়া দাওয়া করে আজকে রাত্রিবেলা রুটি আর এঁচোড় চিংড়িটা একটুখানি কষা কষা টাইপ, মানে সকালবেলা আমার ঝোল করেছিল, তো এখন সেটা মেরে একটুখানি আর কি ওটা কষা হয়ে গেছে। তো আমরা এরম করি ম্যাক্সিমাম খাই, সকালবেলা ঝোল করি, রাত্রিবেলা সেই ঝোলটা মেরেই আর কি কষা বানিয়ে দিই। তো এখন গা টা ধুয়ে এসে, মানে যাই হোক গরমকালে দেখবে আর একবার যদি সারাদিন গা নাও ধোয়, আমার সারাদিনে 4-5 বার হয়ে যায়, মানে আমি এতটাই গরম কাতুরে। তো রাত্রিবেলা আমি যদি গা ফা না ধুয়ে শুই না, আমার ভীষণ কষ্ট হয়, ভীষণ। সেই এসিতে থাকি আর ফ্যানেই থাকি, আমার গা আমাকে ধুতেই হবে, এরকম একটা ব্যাপার। তো বাইরে এত সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ওখানেই শুয়ে থাকতে ইচ্ছা করছিল ছোটখাটে, বাট রাত্রিবেলা তখন কাউকে যদি আমি দেখে ফেলি না, তখন আমার আমি হার্ট অ্যাটাক করে মরে যাব, কি দরকার, আমি এখন মরতে চাইছি না। তো যাই হোক, আজকে সারাদিন প্রচুর বকবক করেছি, আর সত্যি বলতে আমি তোমাদের সাথে বকি বলে না, এত বকি বলে না আমার মাথাটা ক্লিয়ার থাকে, তার মানে অনেক কিছু দিক থেকে প্রেশার আছে যেটা আমি সব কিছু বলতে পারি না, কিন্তু এত বকি বলে মনে হয় আমি ঠিকঠাক থাকি, এত বকি বলে। সুরজ তো আমার বকার চোটে কোনো সময় আমাকে মাঝে মধ্যে বলে তুই এত বকিস, তুই কম বকতে পারিস না, বলো তো সুরজ। তো চলো আজকের মতো আমার বকবকটা এখানে শেষ করছি, প্রচুর কাজ করে ফেলেছি, ফেসিয়াল করেছি, বিশাল বড় কাজ, মানে 2 ঘন্টা ধরে শুধু ফেসিয়াল মুখে ঘষছিলাম। তো চলো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু যারা দেখে চলে যাও, শুধু শুধু দেখে চলে যাও, তো কমেন্টও তো করতে পারো, তাই না, যে তোমাকে আমার ভালো লাগে না, বলতে কি হয়, তাই না, শুধু শুধু অনেকে দেখেও চলে যাও, আমি দেখেছি। তো যাই হোক, চলো অনেক বকে ফেললাম, টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।